তোমাদের যাদের মা তোমরা বুঝবা না, যাদের বাবা আছে বুঝবা না। এই সানিনের বুকটা যদি ভারিয়া দেখো বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা। দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই, দুনিয়ার থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায় গো, কিন্তু মনে রাখো মনের মায়ের মনের কষ্ট, বাবা হারানো কষ্ট, এটা মাপার মতো কোন জিনিস নাই। এটা মাপার মাত্র জিনিস আমার মাওলার কাছে আছে। হে যুবক, এই কষ্টটা বুঝিয়া যারা কাঁদবি, মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো। আমি তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই, একটা যুবক একটা যুবক আর মায়েরে মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে, মা দরজায় দাঁড়ায় বলছে আল্লাহ অফিস থেকে আসছে, বললে বিদ্যুৎ অফিসে চাকরি করতো বাবা আমার মিরপুর 10 নম্বর। তার ছোট ভাই বলে হুজুর আমার মায়েরে মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে। যুবক, আমি তোর দুইটা পাও ধরছি রে, মা কারে কয় বুঝেল, বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে। তোমার ভাই একটা কলেজে পড়ে আর পাক করে খাওয়ান লাগে, তোমার মা অসুস্থ তারও খাওয়ান লাগে, আমি এত খাবার পাকাইতে পারবো না। মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে। মা ঘরের দরজায় যে বলে বাবা রে আমি তোরে কানের তা বেসে পরীক্ষার ফি দিছিলাম, আজকে তুই পল্লি বিদ্যুৎ অফিসে চাকরি পাইছো, ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে। হে বাবা তুই আমারে বাইর করে দিলি, এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি। বাজান এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে, এলাকার যুবকগুলো ধরিয়া ওরে রাস্তায় আটকাইছে, তুই তোর মায়েরে মারছস কে? যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই, যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলাপান ধরে আটকাইছে, ওরে মারবো কিলাবে নিয়ে। মা কেমনে যেন শুনছে আমার পোলারে কিলাবে আটকাইছে, মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি। মা পাঁচ পাখির মতো দৌড়ে গেছে, বাবা আমার পোলারে মারিস না। এই যে আমার মিরপুরের কথা, কিলাবের মধ্যে আটকাইছে, মা দৌড়ে গেছে কিলাবের সভাপতির পা দুটো জোড়ায় ধরে বলে বাবা গো আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতা না? আমার পোলা আমার দোষ না, আমার বোর কথা শুনে আমারে মারছে। বাবা মারে নাই, শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে। কিলাবের সভাপতি কয় আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে। কিলাবের সভাপতি আসলটা টান দিয়ে দেখে এখনো কানটা ফুল একটা হয়ে রয়েছে। যখন মা শুরু করছে বাবা, মা পাও দুটে জড়াই ধরে বলে বাবা রে মারিস ঘর নাই রে বাড়ি নাই রে মিশরে, আল্লাহর বাড়ি থাকি আমরা সকল, আল্লাহর বাড়ি থাকি দাস কিসের বাড়ি কিসের ঘর, ওহে বাদশাহ সব সারিয়া চৈ। চিত্রটি পিঠাটা বানাইয়া দিত, কবুতরের গোস্তটা আমারে দিত, আজকাল যে ভাষায় খাবার খাইলাম এরা আমারে কবুতর বুনা করে দিছে বাবা। তবে আমার মা ছোট্ট ছোট্ট আলু কুচি কুচি করে কেটে লম্বা একটা ঝোল বানিয়ে দিত। আমার মা আমারে বলতো তুই পেটটা ভরে খাবি আমি মাছ চাইছে। সানিন যখন এই কথা বলছো আমার পাশে বসে কান্দে, আল্লাহ আমার দাদা ভাইরা যারা মা নাই তারা কান্দে আমি জানি। হুমা ওই যে তুমি সাদের পিঠে খাওয়ায় গেলা, আর কোনদিন ওই সাদার পাইলাম না।
জীবনের শেষ খাওয়ানটা তুমি খাওয়ায় গেল আর বললা ইলিয়াস এমন একদিন আসবে এই পিঠা পাবি খাবি কিন্তু আমায় মায়ের কথা মনে করে কাঁদবি। তুমি কেমনে বলে গেলা গো মা, আমি কি জানতাম তুমি আমার এইভাবে সাইরা চইলা যাইবা মা, তাহলে আরো দুইটা পিঠা বেশি খাইতাম। আমি মাদ্রাসায় যাওয়ার সময় সহজে ভালো জিনিস খাইতে চাইতাম না। আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াস জি পিঠাটা একটু বেশি করে খা, হয়তো আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আমি জানতাম না রে দাদা ভাই আমার আলেম ভাই রে আমার মা আমার এইবার বিদায় দিয়ে দিচ্ছে, আমি জানতাম না আমার পিঠা খাওয়ায় আর বলি ইলিয়াস ভাই আর খাইতে পারবি না মায়ের হাতে, আফসোস করবি আর কাঁদবি। ঠিকই আমার মা যা বলে গেল তাই হয়ে গেল, ওই যে আমার মা খাওয়াইয়া বিদায় দিল আর কোনদিন দিলি না রে মা। আমার মা আমার সকালবেলা বিদায় দিয়ে পিঠা খাওয়াইয়া বিদায় দিল আর কোনদিন বললো না ইলিয়াস জি এই পিঠা খাবি ঠিকই কিন্তু আর মার হাতের খাইতে পারবি। তুমি দেখো দোহারের আমার কলিজার টুকরা পূর্বাসী ভাইরা, এই মাহফিল হয়তো অনেক পূর্বাসী টাকা দিছে, মাহফিলে আসতে পারে না গো অনেক পূর্বাসী ভাইরা টাকা দিয়ে অংশগ্রহণ করছে, এই যে তোমাদের মাদ্রাসার মুহতামিম কান্দে আলিম ওলামা কান্দে, কার বাবা নাই মা নাই আমি জানি না গো, তবে একটা ওয়াদা করে যাই গো বাবা মায়ের মতো দুঃখী নিয়ে এই জগতে কেউ নাই। তুমি বিদেশের থেকে লাকেজ নিয়ে আসছো, মার কাছে ফোন করে দেখো আসার আগে মা তোমার কি লাগবো, মা কি বলবে জানো, বাবা কিছু লাগবে না তোর বডি ডেলাই আমার সামনে আয় এটাই আমার সবচেয়ে বড় উপহার। কথা বল না কে, আর আপনার বিবি বলে আপনার বোন ভাইরা বলে ভাই বলে আমার জন্য একটা আইফোন আইনো, বোনে বলে আমার জন্য একটা সেন আইনো, তোমার বোন জামাই আমার খোটা দেয়, তোমার শালি বলবে দুলা ভাই জীবনে তো বিয়ার পরে কিছু দিলেন না আমার লাগে একটা আইনো, আর একজন মাত্র দরদি বলবে আমার কিচ্ছু লাগবে না। এই দরদির মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, আমার নবী জীবনে মায়ের আদর ঠিক মতো পায় নাই, বাবারে তো দেখে নাই, আমিও মায়ের আদর ঠিক মতো পাই নাই রে ভাই। আমি যখন ওই কথাটা বলছি যে যুবক তুমি 13-14-20 বছরের যুবক তোমার মার হাতের শীতের পিঠা খাও, আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা থেকে আসতাম আর দেখতাম সাসিরা পিঠা বানাইতেছে গোল গোল সিতাই পিঠা আছে না হুজুর, ওই সিতাই পিঠা গুলা বানাইতো, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম রসের মধ্যে আমার চাষি এইভাবে পিঠাটা ছাইড়া দিত টপট করে পড়তো, আমি ভাবতাম মনে হয় আমার মা নাই চাষি মনে এক প্লেট আমাকে দিব আমাকে তিনটে বাইরে দিত না দিত না। তখন কি করতাম জানো, ও আমার মায়েরা আমার আওয়াজ যারা শুনতে আসছো গো মা, তোমরা যারা আমার আওয়াজে বইয়া ইউটিউবে কান্দো, আসলে কান্দার পিছনে আমি না আমার মাওলা, আমার অনেক কষ্টে বড় করছে আমার মাওলা, অনেক কষ্টে মানুষ করছে আমার মাওলা, আমি এই জন্যই তো বাবা আমার আওয়াজের টাকা দিয়ে বাড়ি বেয়েছে মসজিদ বানাইছি। ওই সানিন যখন আমার মসজিদ দেখতে যায় গো দেখে আইসো তোমাদেরও দাওয়াত দিলাম ওয়াজ কমিটির বাইরে, তোমরা আমার টাকা দিয়ে আফসোস করো না কারণ আমার টাকা গুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমার জীবনের সবচাইতে একটা ইতিহাস কোনোদিন আমি ভুলবো না, এই মাঘ মাসের শীতের মধ্যে আমার এক মামারে পিঠা বানাইছে হুজুর, আমি দেখছি সারা রাত পিঠা বানাইছে,
মনে মনে ভাবছি আমাকে ঘরে বসে দিব। আমি মাদ্রাসার থেকে আসছি, আমি ঘন ঘন তাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে আমার ডাক দিয়ে একটা পিঠে দেয় না। ওই দিনকে আমি মার খবরের কাছে বলছিলাম, মা কেন তুমি নিয়ে সাইরা গেলি গো মা, আমাকে তিন বাইরে কেউ পিঠে দেয় না ও মা। আমি একটা কথা মিথ্যা বলি নাই, যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করব। আমি যখন মার কবরের কাছে বলছি, মা তুই কেন সাইরা গেলি আমার তিন বাইরে কেউ পিঠা দেয় না, এই জন্য বাবা আমি আর কোনোদিন শীতের দিনে বাড়িতে আসতাম না, কারণ শীতের দিনে আসলে তো পিঠা খাইতে মনে যাইব, কে বানায় খাওয়াইব। তোমরা যারা ওয়াজ দিয়েছ দাদা ভাই রে, আমার এই কান্না গুলো অভিনয় না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদি, এই চোখের পানি কান্না গুলো অভিনয় না রে, কসম করে কেউ মিথ্যা কথা বলে না, এই কান্না গুলো আমার ভিতরের কান্না। যখন এই শীতের মৌসুম আসে মায়ের কথা মনে পড়ে যায় রে, তোদের যাদের মা আছে কোনোদিন মার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা বলিস না, একদিন চলে গেলে আর কোনোদিন পাবি না। এ তোহারে যুবক রে, আজকে 2024 সালের পহেলা ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাস পহেলা ফেব্রুয়ারি, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা চাকু দিয়া পেরিয়ে দেখলে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বৃষ্টি পড়ছে, পুরো জমিনটা কাদা হয়ে গেছে, এই কাদার মধ্যে যারা চেয়ার পাইতে বসে আছো, যারা প্যান্টটা নষ্ট করে বসে আছো, আমার বুকটা ভাইরে দেখ, এই শীতের মৌসুম আসলে মার জন্য কত ব্যথা গো। তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, যাদের বাবা আছে বুঝবা না, এই সানিনের বুকটা যদি ভারিয়া দেখো বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা। দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই, দুনিয়ার থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায় গো, কিন্তু মনে রাখো মনের মায়ের মনের কষ্ট, বাবা হারানো কষ্ট, এটা মাপার মতো কোন জিনিস নাই, এটা মাপার মাত্র জিনিস আমার মহলার কাছে আছে। হে যুবক, এই কষ্টটা বুঝিয়া যারা কাঁদবি, মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো। আমি তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই, একটা যুবক ওর মায়েরে মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে, মা দরজায় দাঁড়ায় বলছে আল্লাহ ও অফিস থেকে আসছে, বললে বিদ্যুৎ অফিসে চাকরি করতো বাবা আমার মিরপুর 10 নম্বর। তার ছোট ভাই বলে হুজুর আমার মায়েরে মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে। যুবক আমি তোর দুইটা পাও দর্শি রে, মা কারে কয় বুঝেল, বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে, তোমার ভাই একটা কলেজে পড়ে আর পাক করে খাওয়ান লাগে, তোমার মা অসুস্থ তারও খাওয়ান লাগে, আমি এত খাবার পাকাইতে পারবো না। মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে, মা ঘরের দরজায় যে বলে বাবা রে আমি তোরে কানের তা বেসে পরীক্ষার ফি দিছিলাম, আজকে তুই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি পাইছ, ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে। হে বাবা তুই আমার বাইর করে দিলি, এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি। বাজান এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে, এলাকার যুবক গুলো ধরিয়া ওরে রাস্তায় আটকাইছে, তুই তোর মায়েরে মারছস, যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই,
যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলা বান্ধরে আটকাইছে, ওরে মারবো কিলাবে নিয়ে, মা কেমনে যেন শুনছে, আমার পোলারে কিলাবে আটকাইছে, মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি, মা 5 লাখের মতো দৌড়ে গেছে, বাবা আমার পোলারে মারিস না, এই যে আমার বীরপুরের কথা, কিলাবের মধ্যে আটকাইছে, মা দৌড়ে গেছে কিলাবের সভাপতির পা দুটো জোড়াই ধরে বলে, বাবা আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতে না, আমার পোলা আমার দোষ না, আমার বোর কথা শুনে আমারে মারছে, বাবা মারে নাই, শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে, কিলাবের সভাপতি কয় আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে, খিলাফের সভাপতি আসলটা টান দিয়ে দেখে এখনো কানটা ফুলে কাওয়া হয়ে রয়েছে, যখন মা শুরু করছে বাবা, মা পাও দুটে জড়াই ধরে বলে, বাবা রে মারিস না, দেবক ভাই আমার সাথে অদা দিবি ভাই, তোকে যাগো মা আছে জীবনে কষ্ট দিবি না, রাজি আছিস না ভাই, রাজি আছিস না, দাঁড়ানো যুবক ভাই রাজি আছিস না ভাই, তোর ফাও দূরে ধরছি রে ভাই, ইলিয়াস রহমান জিয়াদি চিরদিন বাইসে থাকবো না রে, আর কয় বছর বাঁচবো, 25 বছর ওয়াজ করি, কয় বছর বাঁচবো, আর আমরা তো একদিন চলে যাবো, এই সানিন এবং তোমাদের ইমাম সাহেব একদিন ওয়াজ করবো, ওরাই হবে আমাদের স্থানে, কিন্তু আজকে তোদেরকে সাক্ষী রেখে যাই, তোরা যদি আজকে আমার কথাটা শুনোস, তোর মা তোরে যতই কষ্ট দিক বকা দিক মারে জীবনে একটা কষ্ট দিস না, তোর মতো মহাপুরুষ এই দুয়ারে কেউ থাকবো না, কারণ এই দরুদিটারে কষ্ট দিলে জানোস না ডাইরেক্ট আল্লাহর কলিজায় কষ্টটা লেগে যায়, আল্লাহর ডাইরেক্ট কলিজায় লেগে যায়, জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, তোমরা শুনছো একটা কথা, আমার বিশ্ব নবীর কানে খবর গেল, নবীর প্রিয় সাহাবী অত্যন্ত আব্দুল্লাহ ইবনে আলকামা, কেউ বলেন তার নাম আলকামা, বাবার নাম আব্দুল্লাহ, আলকামাই ধরে লও, আব্দুল্লাহ ইবনে আলকামা, আলকামা ইবনে আব্দুল্লাহ, যেটাই বলো, এই আলকামা ইবনে আব্দুল্লাহ দৌড়ে যাইয়া স্টক করে ফেলাইছে, হাত পা পড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, নবীর কাছে খবর গেছে, হুজুর যে আলকামা গতকাল আপনার কাছে ইশারে নামাজ পড়ে গেছে, হঠাৎ করে আলকামা পড়ে স্টক করে মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু হুজুর আমরা চেষ্টা করতেছি আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, আমার নবী পাগলের মতো দৌড়ে গেছে, আঠু দুটো গায়ে দিয়ে কয় আলকামা কালেমা পড়, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, যেই নবী হাতের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করে ফেলে, আজকে আমার নবী হাত দিয়ে ইশারা দিয়া মাথায় হাত দিয়ে গালে ভু দিয়া বারবার বলতেছে আলকামা এই কালেমা পড়, আলকামা বলে লা আদ্রি আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই, নাউজুবিল্লাহ বলে না, বিশ্ব আমার দোজাহানের বাদশাহ, সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, চন্দ্রের দিকে সারা ধরে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, আজকে তার গালের মধ্যে ফু দেয় কামায় না, দারে কুত্তির হাদিস দেখবেন উলামা ইকরাম, দারে কুত্তি আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, আমরা এই বাচ্চাটা কথা বলে, এমে থামাও না কেন, এই এই বাচ্চাগুলো থামা, তাকাই দিকে, হালকা আমার গালের মধ্যে নবী ফু দেয় কাজ হয় না, একটু পরে আমার নবী বলে এই এই আলকামার মা নাই, যে হুজুর সে তো আপনার হাতের মুসলমান, মারহাবা বলে, মা আর ছেলে তো একসাথে কালেমা পড়ছে আপনার কাছে মক্কা মদিনা আসার পরে, নবী বলে ছেলে মৃত্যু সজ্জা সজ্জিত মা কই, তোর আওয়াজ এমন হলো গেল ভাই, ভিতরে আওয়াজ নাই কেন, এই মা কই, ছেলে অসুস্থ মা কই, আলকামার বিবি ঘরের থেকে আওয়াজ দিছে, আমার শাশুড়ি আজকে বাসায় নাই, তোমার শাশুড়ি কবে গেছে, আজ থেকে 1 মাস আগে, কই গেছে তার বাবার বাড়ি, কেন গেছে, মা ছেলে একটু গেন্দা মিছে, নবীর আর বুঝতে বাকি নাই, আসল গোড়া ঘরে আগুন লেগে গেছে, আসল হেড অফিসে আগুন লাগছে রে, হেড অফিসে আগুন লাগছে, আমি নবীর দোয়ায় কেন কাজ হবে না, আলকামার বোনকে ডাক দিয়ে বলে, হে আলকামার বোন তোমার মার বাসা কত দূর, নবী তো একটু দূরেই,
দুইটা পাহাড় পারে দিলেই আলকামার বোনকে বলে তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো, আমি নবীর নামাজে যাইতেছি। আসরের পরে নবী আসলেন গো, আপনারা জানেন হাদিস কানা বাবা, আসরের পরে আসার পরে বিশ্ব নবী আলকামার মারে পর্দার ভিতরে বসে বলে, মা গো তুমি আলকামার মা, আমারও মা, আমি আমেনাকে জীবনে প্রাণ দিয়ে ভালোবাসার তৃপ্তি মিটাইতে পারি নাই। মা গো আলকামা এই অবস্থায় তুমি কেন বাবার বাড়ি? আলকামার মা কামদার বলে, নবী গো আমার সন্তান কোরবান হোক, আমার মা বাবা কোরবান হোক, আলকামার কথা আমারে বলবেন না, মরে যাক আমি মা চাই। নাজবিল বলেন না নবী আমার বলে কি বললেন আপনি, আলকামা মরে যাক আপনি চান মানি? নবী একদিন বউর কথা শুনিয়া আমি মায়ের এমন জোরে একটা ঝাড়ি দিছিল, সেদিন আমি বলছিলাম আলকামা জি আল্লাহ ঈমান দিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ কিন্তু বেঈমান করে মৃত্যু দেয়। কথা কন না কেন নবী আমি বলে ফেলেছিলাম যে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ বেঈমান করাইয়া। নবী আমার বলে তোমার আলকামা তখন বেঈমান হয়ে মরবে, মা কথা তো আমার কি আছে? নবী আমার বলে মারে আমি বুঝতে পারছি কম কষ্টে তুমি এই হাকটা দেও নাই, ঠিক আছে তোমার ছেলে বেঈমান হলে তেমনি জাহান্নামে যাবে। আলী রে ইয়া রাসূলুল্লাহ কষ্ট জোগাড় কর, যুবক এখন চোখটা ফাটাইয়া কান্দি, লম্বা চওড়া হাদিস সংক্ষেপে বলছি, তাড়াতাড়ি কষ্ট জোগা বেলাল রে, মদিনার সব যুবক রে খবর দে, কেন সব যুবক গুলা দেখো আমি নবীর বিচার কত ভয়ঙ্কর, মার কষ্ট দিয়া জাহান্নামে তো যেতেই হবে, দুনিয়ার জাহান্নামের আগুনে আমি জ্বালাই দেই তোরা দেখ। এই কথা বলে কষ্ট জোগাড় হয়ে গেল। নবী বললেন বেলাল রে আগুন লাগায় দে, আগুন লেগে গেল, ধাউ ধাউ করে যখন চলাগুলা ধরিয়া গেছে বাবা, ওই খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন উঠিয়া গেছে, পাতাগুলা আগুনের তাপে কাঁপতাছে, বিশ্ব নবীর অন্তরটাও কাঁপতাছে, মা দেখি এবার একটা দৌড় দেবে রয় কিনা। এরপর খেজুর গাছের পাতা কাঁপে, মার অন্তর কাঁপে না। বিশ্ব নবী বলে আলকামার মার অন্তর যখন কাঁপে না অবশ্যই জাহান্নাম ছাড়া উপায় নাই। আগুনের মধ্যে ফেলাইয়া যুবক এখন একটা চিৎকার মারবি রে, যখনই হাত পাওয়া বাইন্ধা ফেলছে আলকামার কাপড় দিয়া জাহান্নামী বলে, নবী যখন আলীর হাতে তুলি দেয় কয় দে জাহান্নামী রে ফেলাইয়া, বাজান কেবল ফুটবলের মতো গোল করে যখন আলকামারে নিয়ে রওনা দিছে, মা থেকে আলকামারে এখনই চাইলা ফেলবে ফুটবলের মতো, একটা দৌড় দিয়ে হাত দুটা জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমার আলকামা কবরে জ্বলুক আমি দেখব না, আমার চোখের সামনে জ্বলবে আমি সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে জ্বলবে আমি সহ্য করতে পারবো না। আমি যে বলছিলাম তুমি মনে হয় মাইন্ড করে ফেলেছো, আমার মাইন্ড আমি উঠাই নিলাম, তোমার মাইন্ড তুমি উঠাই লয়ে এলো। যখন এই কথা বলছে বাবা আলকামার জবান দিয়ে কালেমা শুরু হয়ে গেছে, আমি তোর দুটা পাও ধরি রে ভাই, খেলার চলনায় অনেক সময় মায়ের কষ্ট দিয়ে ফেলার কথা বলতেছ বলতেছ ফট করে বেলে বলে তুমি কি বুঝছো, বলি না হ্যাঁ একসাথে বউলিয়া খাইতে এবার এরকম করতেছে কা তোর মাইকের সাথে, সবসময় ভালো চালাইলে হান বেড়া গেছে কষ্ট হইতেছে ভাই, আর মাত্র দুইটা মিনিট আমার দিক তাকায় থাক ভাই, এখন রাত 11:30টার কাছাকাছি, শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে তো চোখ দিয়ে পানি পড়ছে, আমি দেখছি আজকে তোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ও দাঁড়ি পাকা বাজান আপনার মার কবর আজাব আজকে মাফ হয়ে যাবে বাবা, শুধু আমার দিকে তাকাবা, শুধু চোখের পানি ফেলে কাঁদবা, হালকা আমার মা বুকের মধ্যে নিয়ে যখন মাফ চাইয়া দিছে মাফ করে দিছে তাস তাস করে কালেমা নসিব হয়ে গেছে, আলকামা ঈমান নিয়ে বিদায় নিলে। খেলার চলনায় বউরে লইয়া মারে নিয়ে এক পেরেলে খাইতে বসছো এক টেবিলে এক দস্তর খায়, হঠাৎ করে কথায় কথায় তোর মারে বলে ফেলছে রে তুমি কি বুঝছো, বলি না
আরে যদি মা নাই বুঝতো তোর মতো ছেলের 10 মাস 10 দিন পেটে বোঝা ভাইয়া দুনিয়া আনতো না। তোর মার আরো 5টা পোলা হয়েছে, ইচ্ছা করলে তোর মার মাত্র 1.5 বছরের ছোট বড় তোরা 5 ভাই বোন, মা ইচ্ছা করলে ওষুধ খাইয়া তোরে ফেলাই দিতে পারত, কথা কস না, ইচ্ছা করলে মায়ের বাসন করাই দিতে পারত হসপিটালে যাইয়া। আরে ভাই রে তোর বড় ভাইও দুধ খায়, তুইও দুধ খা, 1.5 বছরের ছোট বড় 2 ভাই দুধ খা, তোর মা ছাগলের বাচ্চার মতো 2টা পোলারে 2টা স্তন গালে দিয়ে একসাথে দুধ খাওয়ায়, এদিক দিয়ে তোর বাবার জামা কাপড়ও ধুয়ে দেয়, এদিক দেখো তো ঘর গুলো মুছে দেয়, আরে তোর দি আবার তোর স্কুল কলেজের ব্যাগটাও গুছাইয়ে দেয়, আবার তোর টিফিনের খাবারটাও বাটিতে দিয়ে দেয়, তোর বাবার টাকা দিয়ে যায় নাই টিফিনের পয়সা, তোর মা রান্নাঘরের থেকে হুগলাটা উঁচা করে দেখে এখনো 50টা টাকা আছে, ওই টাকাটা রাখছিল তোর মা একটু পান কিনে খাওয়ার লাইগা, তোর মার জর্দার অভ্যাস আছে তোর বাবার কাছ থেকে রাখছিল জর্দা কিনে খাবে, যখন শুনছে বাবায় টাকা দেয় নাই জিদ করিয়া ওই 50টা টাকা মা পান না খাইয়া দিয়ে তোর হাতে তুলিয়া ভাই মার ওই টাকা দিয়ে লেখাপড়া করে টিফিন করে আজকে বউ পয়া মায়েরে বুইলা গেলি, আয় আমি তোর 2টা পাও ধরি, কোনোদিন মায়েরে কষ্ট দিস না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি রে কি হইলো রে তোর, আজকে তো আলেম ওলামার আপনারা মনে করেন দুশমন, আলেমরা কিন্তু দুশমন না, আলেমরা আপনার বন্ধু, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, কোন আলেমের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তার জ্বলন্ত প্রমাণ দেই। আলাউদ্দিন সাবিরির নাম শুনছেন? হ্যাঁ, সরমনে আল্লাহর কুতু, যার সিলসিলায় চিস্তিয়া সাবরিয়া তরিকার ইমাম, সরমনে আল্লাহর কুতু চিস্তিয়া সাবরিয়া তরিকার ইমাম, এই ইমাম ছিল আলাউদ্দিন সাবিরি, এই জন্য কয় চিস্তিয়া সাবরিয়া, জোরে কর, মারহাবা, চিস্তি হলো মঈনুদ্দিন চিস্তি, সাবরিয়া হলো ওই আলাউদ্দিন সাবিরি। মন খারাপ ঘুমাইছে আর 10 মিনিট আরে হ, 9:30 স্টেজ উঠছেন তো 10টা বাজে, ঠান্ডা ঠান্ডা একটু বেশি পড়ছে, বৃষ্টিও নামছে, ঘুমের ব্যবস্থা করে দিতেছি একটু সবুর করে, ঘুমাবেন না তো ইনশাল্লাহ। বলেন তো, দেখেন কার ভিতরে কি আছে আল্লাহ সারা কেউ জানে না, ঠিক না বেটি? কথা কাজ ঠিক না বেটি? আলাউদ্দিন সাবিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলাউদ্দিন সাবিরি হঠাৎ করে জুমার নামাজ রক্ত হয়ে গেছে, মিশরের যে কোনো এক মসজিদে জুমার নামাজ পড়ার লেগে ঢুকছে, যখন ঢুকছে ঢুকতে দেরি হয়েছে, আলাউদ্দিন সাবিরি মসজিদে এমন জায়গায় যে জায় নামাজ বিছাইছে যেই জায়গায় বাচ্চা দিয়ে ওই দেশের ইরাকের বাচ্চা পঁচিশ জায় নামাজ বিছাইয়া জুমার সময় বসে, অনেক মসজিদ আছে দেখবেন সভাপতি সেক্রেটারি এক জায়গায় বসে আছে না নাই, আমার মসজিদে দেখবেন যদি যান মিরপুর 10 নম্বর এর সভাপতি যায় নামাজ, সহসভাপতি যায় নামাজ, সেক্রেটারি যায় নামাজ, এরা আবার বাইবেন না সবাই পরে ঢুকে, এরা ঢুকেও সবাই আগে, কারণ আমি একদিন কয়ে দিছি মসজিদে কোনো সামাজিক বৈষম্য নাই, যে আগে ঢুকবে ওর জায়গা আগে, কথা কর না কেন? অনেক নবাব আছে আল্লাহর কুতু, উনি আসে সবার পরে, ওরে বাবা সবার গাড়ির উপরে ঠ্যাং ধরে বগের মতো দিয়ে গাড়ির উপরে ঠ্যাং গায়ে যায়, আর ঠ্যাং ধরে ট্যাক ট্যাক খেলবেন মসজিদের ভিতরে, সিট করে ফেলাই দিবেন ও কোটে বুড়া, কথা কর না কেন? মসজিদে যেটা আগে আসবে ফরজ হলো তারে আগে জায়গা থাকে, তুমি যত বড় প্রেসিডেন্ট হও মসজিদ করো বাপ দাদার জায়গা দলিল করে না, কথা কর না কেন? শুধু একজনের জন্য মসজিদের জায়গাটা খাস থাকবে, আমার জাতি ভাই লেগে আসতে কেউ না, নাম কি? মুয়াজ্জিনের জন্য জায়গা খাস থাকবে না, মিয়া কোন কোরআনে ফতো হাদিসে পাবেন না যে মুয়াজ্জিনের জন্য আলাদা এক জায়গায় রাখতে হবে, মুয়াজ্জিনের মাসলা হলো আজকে ডাইন পাশে কালকে বাম পাশে, এরম মাসলা ফতোয়ার কিতাবে, তো শুধু একটা জায়গা খাস থাকবে ইমামের জন্য ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন,
তো আলাউদ্দিন সাবিরি যে যায় নামাজটা বিছাইছে এমন জায়গায় যেখানে প্রতি জুমায় আইয়া বাচ্চা বলে, বাচ্চা ফয়সাল আল্লাহ, ইরাকের বাচ্চা তখন বাচ্চা ফয়সাল, আবি আব্দুল্লাহ ফয়সাল ছিল যখন, মারহাবা। তো যখন জুমার নামাজের রক্ত ইমাম সব খুতবা দিছে, বাচ্চার দারোয়ান এসে জোরে জোরে মাইক সঙ্গা ফুয়াইতেছে, বলতেছে এত দারা জানানো যাইতেছে যে বাচ্চা জাহাপনা আসিতেছে, রাস্তা ক্লিয়ার করেন। বুঝেন নাই, এত দারা জানানো যাইতেছে যে জাহাপনা ফয়সাল আসতেছে, রাস্তা ক্লিয়ার করেন। তো ওই জামানার রাজা বাদশা গুলার মাঠে নামলে রাস্তা ক্লিয়ার হয়ে যেত, এখন প্রধানমন্ত্রী আসলে রাস্তা ক্লিয়ার হয় কি হয় না? হয় না। তখন পুলিশ খারাই থাকে, এখন তখন পুলিশ খারাপ লাগতো না, জনগণকে বলার সাথেই বাদশার জন্য জায়গা করে দিত, বাদশা মাঝখান দিয়ে যাইতো, কেউ একটা কিলগুতাও দিত না। এখন মরার ডরে এমপির আগের থেকে পুলিশ খারাপ করে ধরে, মনে হয় সবচেয়ে বড় ডাকাত যাবে ইন্ডিয়া, এত বুকে সাহস, তাহলে পুলিশ লাগবে কেন? কথা কন না কেন? জনগণের ভোট হয়েছে, জনগণ চুমা দিব, জনগণ হাত দেব, ডলাডলি করব, জনগণ হাতে চুমা দেব, বুকের মধ্যে বুক লাগায় দোয়া করব, কবরে যাইয়া সাদা তিনখান কাপড় লয়ে যাইবা, ওই রিক্সা চালক যাই তিনখান কাপড়, তুমি এমপি মন্ত্রী সেই তিনখান কাপড়। কথা কন না কেন? এত সাহস আছে তোর, তিনখান তার আরো তিনখান, ওই তিনখানে টেনশন করে কোন পুলিশ রে আসবে না, জনগণের ভিতর খেতে নেমে যাবে। এই সাহস যখন নাই তখন বোঝা গেল আজ যাই দেব তারা ডরায় না, কষ্ট হইতেছে অজ্ঞানে, তারপর বস কর। তো আবি আব্দুল্লাহ হাসান ফয়সাল এত দ্বারা জানানো যাইতেছে যে বাচ্চা নামতেছে, রাস্তা ক্লিয়ার, আসতেছে বাচ্চা সবার লাগে মুসাফা করতে করতে দুইবার দিয়া, সুবহানাল্লাহ বলেন না, দুইবার দিয়ে মুসাফা করে মসজিদে ঢুকতেছে, আয়া দেহে বাচ্চার খাদেন দেহে যায় নামাজ বিছে এক পাগলা বের হইছে, জামাটা মতো ভালো না, দেখতে সুন্দর কিন্তু আল্লাহ আল্লাহ আলাউদ্দিন সাবিরি দেখতে অনেক সুন্দর ছিল, যখন মারহাবা বুড়া মানুষ দাড়ি গুলা সাদা হয়ে গেছে, যায় নামাজটা বিছে বের হইছে, আয়া গাল ধরে টান দিয়ে কয়ে এ বুড়ো উড়ো, হাসবেন না এখন কানবেন, আল্লাহর কুতুব চেহারা দেখ তাকায় বলে মান মানা মাসাজিদ আল্লাহ, এই কথাটা কিন্তু আমার না, কোরআনের কথা, আপনারা তো সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার, আল্লাহর ওলি কোরআনে আয়াত করে দিলেন মান মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহ পাকের কথা, মসজিদে আসতে কাউকে নিষেধ করো না, কাউকে সামাজিক বৈষম্য দিয়ে কারো জায়গা দালিল কাজ করো না, আয়াতটা পড়ে দিছে তারপরে মগায় বুঝে নাই, ঘাট ধরে কে কোরআনে আয়াত পড়িস না, তুই ওঠে এনে বাদশাহ এবার বলবো, বাজান রে যখন বলছে বাদশাহ এ বলবো, আলাউদ্দিন সাহাবিরি বলে মসজিদে কোনো বাদশার পূজা নাই, যে আগে আসবে আমার মাওলার ঘর তার জন্য দলি, যতটুকু সময় নামাজ পড়বে এই জায়গাটা আমার নামে দলি, একটু পরে আমি কাতার ভেঙে চলে যাব আর একজনের জন্য দলিল, মসজিদ কারো ব্যক্তিগত দলিল করার জায়গা না, এই কথা বললে বাচ্চার খাদেমের আরো মেজাজ গরম হয়ে গেছে, মাসলা দাস বেডা যায় নামাজটা টান দিয়ে উঠাইয়া ঘরের উপরে বাস করে দিয়া কয় বের হ, মাসলা বাইরে যে দেখে যা, বাজান পিছনের কাতারে জায়গা চায় জায়গা দেয় না, তিন নম্বর কাতারে জায়গা চায় জায়গা দেয় না, আল্লাহর কুতুব যায় নামাজটা ঘরের উপরে লইয়া মসজিদের বারান্দায় যায় কয় মালিক তোমার ঘরে আমার জায়গা হইল, তোমার ঘরে আমার জায়গা হইল না, তুমি আমার কেমন মালিক, কথাটা বলতে দেরি আছে বাবা, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে,
মসজিদের বাড়ির যাইছে বলে মালিক রে আমি যখন মসজিদে নামাজ পড়তে পারলাম নাই মসজিদে আর কেউ আজকে নামাজ পড়তে পারবে জোরে 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 আল্লাহ কি জবানের কথা শুনে কি শুনে না আলেমের কথা শুনে কি শুনে না এই জন্য কোন ইমামকে কখনো কষ্ট দিয়েন না বাবা যদি একবার বর দোয়া দিয়েই দেয় আইজক কাল হোক তোমার লাইকে যাইব আল্লাহর কুতুব বারান্দায় দাঁড়ায় বলে মালিক রে মসজিদে যদি সবাই নামাজ পড়ে মসজিদও তাদের সাথে নামাজ পড়বে জোরে 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 মসজিদও তাদের সাথে রুকুতে যাবে সেজদায় যাবে আমার ওয়াদা মুসল্লিদের ইমাম হলো ওই যে সামনে দাঁড়ানো আর আমি হলাম মসজিদের ইমাম আমার কমারে মিছিল চলবে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন পাওয়ার তো আমি তোরে অবশ্যই দিছি মসজিদ তো মাখলুক তুইও মাখলুক মসজিদ আর তোর খেদমতের জন্য দিছি আর আমার খেদমতের জন্য তোরে বানাইছি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না এই আলাউদ্দিন কি করতে হবে বল আলাউদ্দিন সাবিরি বলে ইমাম সাহেব যখন রুকুতে যাবে মসজিদে রুকুতে যাবে আলাউদ্দিন সাবিরি চিস্তে সাবরিয়া তরিকার ইমাম আল্লাহর কুতুব ইমাম সাহেব খুতবা শেষ করলো বাদশাহ খুতবা শেষ শুনলো যখন নামাজে দাঁড়ায় গেছে প্রথম কেরাত শেষ করে যখন রুকুতে গেছে আল্লাহর কুতুব হাতে ইশারা দিয়ে বলে আমার নবী যদি আবু জাহেলের বাড়ির সামনে থেকে ইখতারাবাতি সাআত ওয়া শাক্কাল কামার 7500 বছর উপরে রাস্তা যদি চন্দ্র দুখণ্ডিত করে একটা ইমানে আরেকটা যদি জাবালে আবি কোবা এসে কাবা করে সাদের ঘরে ফেলতে পারে আমিও মসজিদ কি দিয়ে রুকুতে যাইতে পারি আমি নবীর নাখান্দা একজন উম্মত এ মসজিদ রুকুতে যা মসজিদের খুঁটি মুলি বেহা হইয়া রুকুতে গেছে জোরে 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 এই আল্লাহ এখন আছে না নাই জোরে বলো আছে না নাই যদি আল্লাহ থেকে থাকে জালেমদের কি কথা বলে মাদ্রাসার ছেলেদেরকে কুনিপ্তি করে যারা তার ইউটিউবে নিয়ে কথা বলে মসজিদ মাদ্রাসার মুসল্লিদেরকে টিটকারা বলে কথা বলে ওর সামনে করে সুতা দিয়ে সুতা করবা ইসলামের শত্রুরা মুসলমানের শত্রুরা নারাই তাকবীর এই তাকবীরদের মতো কোন মুসল্লি নাই হ্যাঁ দাঁড়াও তো মাহফিলে মাঝখানে কেড়ে আসো যে তাকবীর দিতে দেই কোন সান্দু আছে ফেসবুক শরীফের কাছে কেসো কা ধরা কায়া এই দুনিয়া সব মেনে নিয়ে যাবে কোন আলেমের অপমান মেনে নিয়ে যাবে না মসজিদের একটা ইমাম রে যা যা খুশি হে বকাবাজি করে কত কর না কেন মনে করে তার বাড়ির একটা খাদে আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমামদের পক্ষে আমি কথা বলে যাবো কারণ আমিও একদিন ইমাম ছিলাম আমি যদিও এখন ইমামতি করি না শুধু খেতাবাত করি তাও তো আমি একক তো নামাজ পড়াই বলেন না কেন আর আমাদের ইমাম আমার খতিবের ইমাম আমাদের ইমাম আর একজন ইমাম আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি বলেছেন পৃথিবীতে কোনোদিন কোন ইমাম কোন কমিটির গোলামি করবে না কষ্ট হইতাছে আর মাত্র 3 মিনিট কথা কই কারণ আজকে যে অবস্থা দেখতেছে আর তারাও কালাই মালাই গেছেন গা আর মনে মনে ভাবতেছেন খিচুড়ি মিশ্রু নাই বইয়েতে লাভ নাই আমার বোঝা শেষ তাহলে এই যে এত সেটা সেরতেছি আওয়াজই বাইরে এবার আওয়াজ বাইরে হবে তো এ তাকাও এদিকে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে কয় মসজিদ রুকুতে যা এখন কি মুসল্লি আছে না গেছে কইতাছে দেশে তো ইমাম কাঠের দরজা ভাঙ্গে সামনে দিয়ে দূর ভূমিকম্প শুরু হয়ে গেছে মসজিদ রুকুতে
একটু পরে 10 মিনিট পরে আলাউদ্দিন সাহেব বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, মসজিদ আল্লাহর হুকুমে আবার খাড়া হয়ে গেছে। আল্লাহ, টাকা নেই দিকে, ওলিদের কারামতে আছে না নাই? এখন রুকু শেষ সেজদা যাবে না, আল ওলিয়্যু কারামতু হাক্কুন, আমার নবী নিজে বলেছেন হাদিসে, ওলিদের কারামতি সত্য, আমার নবীর মুজিজাদের সত্য, ওলিদের কারামতিও সত্য। আল্লাহ, আল্লাহর ওলি এইভাবে হাতের ইশারা দিয়ে বলে মসজিদ আর মাটির লগে সেজদা যা। আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। আল্লাহ, ওরাও বৃষ্টিতে কালা হয়ে গেছে, গান যাই না। এবার আওয়াজ হবে তো? কি দামি একটা কথা আলাউদ্দিন সাবিরি, মসজিদ রুকুতে যা, মসজিদ মাটির সাথে মিশে গেছে, মসজিদ খাড়া হয়ে যায়, মুসল্লিরে বাইরে দেয় আর কেউ না, যেডারে যায় নামাজ ঘাড়ে দিয়ে বাইর করে দিছে, ওই পাগলার খেলা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? এই বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে, আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে, ঠিক না বেঠিক? আল্লাহর খেলা নবী আর ওলিরা বুঝে না, আপনার আমি বুঝি না, আমাকে তো শোক ই নাই। হ্যাঁ, ওলিদের শোক আছে না নাই? বিশ্বাস হয় সবাই হয়? আল্লাহকে হাত উঠায় দেখান তো কার কার হয় না? ঠিকই আছে, এর লেগে তোমার কপালে এত দুঃখ হয় ইনশাল্লাহ? বলেন তো মারহাবা। এ যুবক, দোহারের যুবক, এবার একটা আওয়াজ দিস, আলাউদ্দিন সাবিরি হাতের ইশারা দিয়ে মসজিদের নামাজ পড়াইতেছে, বাদশাহ আবি আব্দুল্লাহ ফয়সাল দেহে কাম করতেছে পাগলায়। আপনার বাড়ি করি আল্লাহর ওলি কি বলে শুনেন, কবিতার ভাষায় ভাষায় বলে,